সাজ্জাদ হোসেন প্রশ্ন করছে, ভাই সালমুল ইলাউই কুলায়ের ডোজ কীভাবে দিতে হয় দয়া করে জানাবেন। আপনার সালমুলা ইকুলায়ের মেডিসিনগুলো হয়েছে আপনার কোলিস্টিন, ফ্লোরফেনিকল, তারপর হয়েছে আপনার অ্যামাইকাসিন, এইগুলা সব থেকে ভালো সালমুলিলা ইকুলায়ের কাজ করে। আর এই সবগুলো মেডিসিনই অনেক ব্যয়বহুল, আপনার ফ্লোরফেনিকলের অনেক দাম, কোলিস্টিন পাওয়া যায়ই না, আপনার অ্যামাইকাসিনটাও সব জায়গায় পাওয়া যায় না, আর ফ্লোরফেনিকলটা অ্যাভেলেবল পাওয়া যায়। আপনি ফ্লোরফেনিকল দেওয়া ডোজ দিতে পারেন, ফ্লোরফেনিকলের সাথে কম্বাইন্ড করবেন অ্যামোক্সাসিলিন বা সিপ্রোফক্সাসিন পারেন কম্বাইন্ড করতে, আপনি লিবোফক্সাসিন কম্বাইন্ড করতে পারেন। এই দুইটা মেডিসিন কম্বাইন্ড করলে সব থেকে ভালো সালমুলিলা ইকুলায় ডোজ হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। মিতা আপু প্রশ্ন করছে, ভাই আমার মুরগির বাচ্চার বয়স 12 দিন, বাচ্চার পাখা ঝুলে যাচ্ছে আর খাবার হজম হচ্ছে না, কি ওষুধ দিলে ভালো বাচ্চা ভালো হবে উত্তর দিয়েন। আপু আপনি প্রশ্ন করছেন ঠিক আছে, কিন্তু আরও অনেকগুলো জিনিস আপনি ক্লিয়ার করেন নাই। বাচ্চাটা কি ইনকিউবেটারে ফুটছে নাকি মুরগি দেওয়ার ডিম ফুটাইছেন, কত পিস বাচ্চা আছে, ব্রুডিং কীভাবে করতেছেন, ব্রুডিংয়ে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করছেন কি না, এই সবগুলো জিনিস যদি ক্লিয়ার করতেন তাহলে আমি আপনাকে একটা সঠিক ট্রিটমেন্ট দিতে পারলাম। হইলে তারপর আমি আপনার বলে দিই, আপনি যেই সিমটমটা বলছেন এটা হচ্ছে সালমুলিলা ইকুলায় সমস্যাটা ম্যাক্সিমাম সময় হয়, আর একটা সমস্যা হয়েছে আপনি ব্রুডিংয়ে ঠিক মতো ব্রুডিং ম্যানেজমেন্ট করতে পারতেছেন না, ওইখানে আপনার একটা ভুল হচ্ছে। তারপর আমি দুইটা মেডিসিনের নাম বলে দেই। আগের প্রশ্নতে আমি যে মেডিসিনগুলো বলছিলাম আপনার কোলিস্টিন বা অ্যামাইকাসিন অথবা ফ্লোরফেনিকল, তিনটার থেকে যে কোনো একটা মেডিসিন চুজ করেন। যে মেডিসিনটা খুব সহজে পাওয়া যায় সেটা হচ্ছে ফ্লোরফেনিকল। ফ্লোরফেনিকলের সাথে আপনার অ্যামোক্সাসিলিন দেন, কম্বাইন্ড করেন, তার সাথে একবেলা টক্সিন দেন। টক্সিনটা দিলে প্যাডে আপনার খাবার হজম হচ্ছে না প্লাস প্যাডের গ্যাস, এই দুটোটাই আপনার ঠিক হয়ে যাবে। এগুলো দেন, আশা করি ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে আরও ডিটেলস বলেন, বাচ্চা কত পিস আছে, কীভাবে ডিম ফুটাইছেন, কীভাবে ব্রুডিং করতেছেন, এটার বিষয়ে একটা ডিটেলস ধারণা দেন, তাহলে আমি আপনাকে পরের ভিডিওতে আরও ডিটেলস ধারণা দিতে পারবো কী কী সমস্যাটা আপনার বাচ্চার হয়েছিল। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আসাদুল ইসলাম ভাই প্রশ্ন করছে, ভাই মাংসের মুরগি শরীরে যত প্রকার পুষ্টি উপাদান দরকার তা সব যদি ফিডে বা খাবারে দেওয়া থাকে তাহলে কি মুরগির পুষ্টিজনিত কোনো সমস্যা হবে, আর সমস্যা না হওয়ার আগে কোন ভিটামিন মেডিসিন ব্যবহার করতে হবে। আপনি যদি ফিড চালান, ফিড হয়েছে মুরগির সুষম খাবার, তারপরও কিছু ভিটামিন ফিডে দেওয়া থাকে না, আপনি অনেকগুলো দেওয়া থাকে না আপনার, তো আপনি যদি ফিডের পাশাপাশি আপনি ফিড সাপ্লিমেন্ট, যেটাকে আমরা বলি ফিড সাপ্লিমেন্ট, হয়েছে আপনার অ্যামাইনো বলেন, আপনার WOS বলেন, এগুলো হয়েছে ফিড সাপ্লিমেন্ট, আপনার প্রোবায়োটিক এটাও একটা ফিড সাপ্লিমেন্ট, এগুলো যদি ফিডের পাশাপাশি দেন তাহলে আরও অনেক ভালো কাজ করে। আপনি ফিডে যেমন আপনার B1 B2 যেই ওটা এটা দেওয়া থাকে না, ক্যালসিয়াম ফিডে দেওয়া থাকে, প্রোবায়োটিক ফিডে দেওয়া থাকে, অ্যামাইনো ফিডে দেওয়া থাকে, কিন্তু আরও অনেক জিনিস দেওয়া থাকে না, আপনি যদি ফিডের পাশাপাশি ওইগুলো দেন তাহলে বাচ্চাটা আরও অনেক ভালো থাকে, আপনার গ্রোথ অনেক ভালো হয়। আপনার যদি একটা জিনিস চিন্তা করেন যে আপনার কোম্পানিগুলো এই মেডিসিনগুলো বাজারে কেন ছাড়ছে, ফিডে যেহেতু অনেক জিনিস দেওয়া থাকে তারপরও কেন আপনার ফিড সাপ্লিমেন্ট বাজারে আপনার কিনতে পাওয়া যায়, অ্যামাইনো বলেন, WOS, ESL, AD3, এগুলো দেওয়ার একটাই কারণ, আরও ভালো যেন আপনার ওইগুলো দেওয়ার ফলে ভালো কাজ করে, মুরগি গ্রোথ অনেক ভালো থাকে, যেইটা যেই কাজে আপনি ইউজ করবেন এটার জন্য অনেক ভালো হয়। যেমন আপনি AD3 দিলে ডিমের প্রোডাকশন ভালো হয়, ESL দিলে ডিমের প্রোডাকশন ভালো হয়, প্লাস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তো এইগুলা দিলে অনেক ভালো হয়। আপনি এগুলো চালাতে পারেন, আপনার অ্যামাইনো চালাতে পারেন, WOS, AD3, ESL, ক্যালসিয়াম, এগুলো দিলে অনেক অনেক ভালো হয়। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। মিম আহমেদ প্রশ্ন করছে, প্রতিদিন জীবাণুমুক্ত স্প্রে করা নিয়ে বিস্তারিত ধারণা চাইছিলাম দাদা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই জীবাণুনাশকটাকে আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি কোনো গুরুত্ব দেই না, আমার মনে হয় না 80% খামারি জীবাণুনাশকটা খামারে স্প্রে করে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অল্প করে মুরগি পালন করেন, 20টা 30টা 50টা, আপনার যে সময় চৈত মাস আসবে বা যে কোনো সময়ে, এই সময়টাতেও আপনার এই জীবাণুনাশকটাই আপনার পোলট্রিটাকে সেভ করবে 50%।
যারা অল্প করে মুরগি পালেন তারা তো ব্লাড ফুড ভ্যাকসিন দিতে পারবেন না, ব্লাড ফুড ভ্যাকসিনটা অনেক ব্যয়বহুল। এখন আপনি ভ্যাকসিন দিতে পারতেছেন না যেহেতু অনেক দাম ভ্যাকসিন, তাহলে এখন আপনার খামারটা সেভ হবে কীভাবে, অন্তত 50% কীভাবে সেভ হবে? ওইটা একমাত্র সেভ করতে পারবে জীবাণুনাশক স্প্রে। যারা আপনার প্রান্তিক পর্যায়ের খামারি, আমি বলবো অন্তত দিনে 3-4 বার খামারে স্প্রে করবেন, মাত্র 5 মিনিটে কাম। একটা খামারে স্প্রে করতে ছোট খামারে 5 মিনিট মাত্র সময় যায়। আপনি যদি দিনে 4-5 বার জীবাণুনাশক স্প্রে করেন, এই স্প্রেটাই আপনাকে সেভ করবে 50%। আর অনেক রোগবালাই আপনার কম হবে। স্প্রে করার নিয়মটা আমি আপনি বলে দেই, যে কোনো 2টা কোম্পানির স্প্রে কিনবেন, জীবাণুনাশক স্প্রে আপনার 2 কোম্পানির কিনবেন, 1 কোম্পানির না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনার যে কোনো 1 কোম্পানির ধরেন, আপনার বাইরোসেড আছে, তারপরে টিমসেন আছে, যদি শুধু বাইরোসেডটা স্প্রে মারেন তাহলে ওই রকম কাজ করবে না। আপনি যদি 1 বেলা বাইরোসেড স্প্রে করেন, 1 বেলা টিমসেন স্প্রে মারবেন, তো 2 বেলা যে সময় 2টা জীবাণুনাশক 2 কোম্পানির স্প্রে মারবেন, ওইটা খুবই ভালো কাজ করে, আপনার খামারের 50% সেভ করবে। আপনার H5 H9 থেকে 50% এই জীবাণুনাশকটা স্প্রে করার ফলে আপনার এই H5 H9 হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। আমি নিয়মটা আবার বলে দেই, যে কোনো 2 কোম্পানির জীবাণুনাশক স্প্রে কিনবেন। GPC 8 কিনতে পারেন, K2 কিনতে পারেন, বাইরোসেট কিনতে পারেন, টিমসেন কিনতে পারেন, 2 কোম্পানির 2টা স্প্রে 2 বেলা আপনার খামারে মারবেন, তাতে অনেক সেভ হয়ে যাবেন। আশা করি আপু উত্তরটা পেয়েছেন। রাজীব ভাই প্রশ্ন করছে, লিকুইড ওষুধ পাউডার ওষুধ খোলার পরে কতদিন ব্যবহার করা যায়, বা ওই ওষুধ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে কি? উত্তর পেলে উপকার হতো, ধন্যবাদ। আপনার সবার আগে দেখবেন এটার মেয়াদ কতদিন থাকে, যদি অনেক দিন মেয়াদ থাকে এটা একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড হয়েছে, ওষুধগুলো বাদ হওয়ার কারণ হয়েছে যদি কন্টিনিউ বাতাস ঢুকে তাহলেই মেডিসিনগুলোর কার্যকারিতা থাকে না। লিকুইড ওষুধে নর্মালি বাতাস ঢুকতে পারে না, যেহেতু উপরে আপনার মুখা থাকে, মুখা ভালো করে টাইট দিলে আপনার ওই ওষুধে বাতাস ঢুকতে না পারলে যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে ওইটা অতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আপনি একবার একটা লিকুইড ওষুধ ব্যবহার করলেন, করে মুখটা ভালো করে টাইট করে লাগাই দিলেন, লাগাই দিলে এটার মেয়াদ পর্যন্ত যায়, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে আপনার যে পাউডার মেডিসিনগুলো, ওই মেডিসিনগুলো সংরক্ষণ করা একটু কঠিন হয়ে পড়ে। আপনার একটা মেয়াদ থাকে, ধরেন একটা ওষুধের মেয়াদ আছে 1 বছর, 1 বছর মেয়াদ থাকলে এখন আপনি একটা পাউডার ওষুধ আপনার মুখা আপনার মুখ বলতে এক পাশ কেটে যে সময় ইউজ করবেন, ইউজ করার পরে ওই যেই সাইডটা আপনি কাটবেন ওইটাকে ভালো করে সিল করতে হবে। এখন আপনি সিল করবেন কেমনে, সাদা কস্টিপ পাওয়া যায়, সাদা কস্টিপ যদি মুখে ভালো করে লাগাই দেন তাহলে বাতাস ঢুকতে পারে না। বাতাস ঢুকতে না পারলে এই ওষুধটা দীর্ঘ সময় ভালো থাকে। যদি আপনার মেয়াদ থাকে 1 বছর, মিনিমাম 7-8 মাস আপনি ইউজ করতে পারবেন যদি বাতাস না ঢুকে। ওষুধগুলো বাদ হওয়ার মেন কারণ যদি বাতাস ঢুকে যায় কন্টিনিউ দীর্ঘ সময়, তাহলে মেডিসিনগুলো বাদ হয়ে যায়। আশা করি ভাই উত্তরটা পেয়েছেন। জসিম ভাই প্রশ্ন করছে, ভাই আমার একটি দেশি মুরগি ডিম দেয়, ডিমের আকার পাখির ডিমের মতো, কিন্তু ডিমে কুসুম নেই, এর কারণ কি? ভাই আপনার কমেন্টসে আরও অনেকগুলো জিনিস বলার দরকার ছিল। আপনার মুরগিটার বয়স কতদিন, মুরগির বডি ওয়েট কত আছে, যদি এই 2টা জিনিস মেনশন করতেন তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারলাম হইলে কী কারণে ছোট ডিম পারতেছে। আচ্ছা, এখন আপনার একটা দেশি মুরগির আদর্শ ডিমের ওয়েট কত গ্রাম থাকলে ঠিক আছে? আদর্শ ওয়েট মানে একটা মুরগি যদি আপনার 1 বছর বয়স হয়, তার বডি ওয়েট 1 কেজি থাকে, তাহলে এর ডিমের ওয়েট হবে আপনার 40 গ্রাম। 40 গ্রামটা হচ্ছে একদম পারফেক্ট একটা ডিমের ওয়েট। যদি এর থেকে অনেক কম হয় তাহলে বুঝতে হবে কোনো রকমের ভিটামিন মিনারেলের ঘাটতি আছে। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টস করবেন যে আপনার মুরগির বয়স কতদিন, বডি ওয়েট কত আছে, যদি এই 2টা জিনিস মেনশন করেন তাহলে বুঝতে পারবো এর অ্যাকচুয়ালি সমস্যাটা কী। আশা করি ভাই আপনার উত্তরটা পেয়েছেন। আব্দুল আজিজ ভাই প্রশ্ন করছে, আমার কিছু দেশি মুরগ আছে, বুক শুকিয়ে যাচ্ছে, আমি কীভাবে বুঝবো এটা কী সমস্যা এবং কি ওষুধ দেব, দয়া করে জানাবেন। ভাই আপনার মনে হয় অভিজ্ঞতা নাই, তার মানে আপনি ধরতেই পারবেন না মুরগির সমস্যাটা কী হয়েছে, কী কারণে আপনার বুক শুকাইতেছে। আমি আগের ভিডিওতেও এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, অনেকগুলো কারণে বুক শুকায়, তার মধ্যে একটা কারণ হয়েছে মুরগি যদি দীর্ঘ সময় ঠান্ডা থাকে, বুকে আপনার মুরগির বুকে কফ জমে থাকে তাহলে আস্তে আস্তে বুক শুকায় যাবে, মারেক্সের জন্য বুক শুকায় যাবে,
অ্যান্টারাইটিসের জন্য বুক শুকায় যাবে, যদি কোনো ভাইরাসের লুট থাকে খুব বেশি তাহলেও বুক শুকায় যাবে। এখন আপনার নতুন অবস্থা, এটা ফাইন্ড আউট করতে পারবেন না। তাহলে এখন আপনার সমাধান কী? এখন সমাধান হয়েছে এমন অ্যান্টিবায়োটিকের ডোজ দেন তাকে, যে অ্যান্টিবায়োটিকগুলা ম্যাক্সিমাম রোগের কাজ করে, মানে আপনার মারেক্স হোক বা ইকুলাই হোক, সালমোনেলা হোক, আদার্স ভাইরাসজনিত কোনো সমস্যা হোক, সব সমস্যায় যেন ওই অ্যান্টিবায়োটিকটা সবচেয়ে ভালো কাজ করে। ওই অ্যান্টিবায়োটিকগুলো আপনার হয়েছে ফ্লোরফিনিকল, কোলেস্টিন, টিলমাইকোসিন, কম্বাইন্ড যে মেডিসিনগুলো আছে আপনার, মাইক্রোনিড আছে, তারপরে আপনার টাইলোডক্সি প্লাস আছে, এগুলো কম্বাইন্ড মেডিসিন। এইগুলোর থেকে কোনো একটা মেডিসিনে তাকে ডোজ দিয়ে দেন। আপনার ডোজ দিবেন এমন করে ঠান্ডা প্লাস ভাইরাসজনিত সমস্যা প্লাস সালমোনেলা ইকুলাইয়ের কাজ করবে। তো এই তিনটা সমস্যায় যে মেডিসিনগুলো সবথেকে ভালো কাজ করে, আপনার এক হচ্ছে কম্বাইন্ড মেডিসিন, কম্বাইন্ড মেডিসিন দিলে খরচ অনেক কম হয়, পাশাপাশি খুব ভালো কাজ করে, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে যদি কম্বাইন্ড মেডিসিন না দেন তাহলে আপনি দিতে পারবেন ফ্লোরফিনিকল, দিতে পারবেন ফ্লোরফিনিকলের সাথে টিলমাইকোসিন দিতে পারবেন, ডক্সিসাইক্লিন তার সাথে মিক্স করে দিলে সবথেকে ভালো কাজ করবে যে কোনো সমস্যায়। মোটামুটি মুরগি আপনার একদম সুস্থ হয়ে যায়। তো এইগুলো আপনার করতে হবে। আপনি আমাকে আরও যদি ডিটেলস বলেন মুরগির বয়সটা কতদিন, তাহলে বুঝবো যে কতদিনে একটা মুরগির গ্রোথ কতটুকু আসতে পারে, ওই গ্রোথটা নাই। আরও যদি ভালো হয় বা ছবি টুবি শেয়ার করেন, এখন তো আপনার ইউটিউবে ছবি শেয়ার করা সম্ভব না। যতটুকু বলছি আপনি একটা কম্বাইন্ড মেডিসিনের ডোজ দিয়ে দেন। আর আপনি ধরতে পারবেন না ভাই কী হয়েছে, যদি অভিজ্ঞতা না থাকে একটা দীর্ঘ সময়ের, তাহলে আপনি এই কী রোগ হয়েছে এটা ধরতে পারবেন না। আশা করি ভাই কতটুকু বুঝতে পারছেন, আমি নিজেও কনফিউজ। তারপরেও আপনার ভাই আপনি একটা মুরগি ডাক্তারের কাছে নিয়ে যান, সবচেয়ে বেস্ট হবে। ডাক্তার পোস্টমর্টম করুক, ডাক্তারকে পোস্টমর্টম করার পরে প্রশ্ন করেন যে স্যার আমার মুরগির সমস্যাটা কী, তারপরে যদি সমস্যাটা বলে যে এই সমস্যা, তাহলে যেই মেডিসিনগুলো দেবে তাহলে আপনি জানতে পারবেন যে এই সমস্যায় এই মেডিসিন দিলে মুরগিটা সুস্থ হয়। আশা করি ভাই উত্তর পেয়েছেন। আসাদুল ইসলাম ভাই প্রশ্ন করছে, স্কোয়ারের টিলমাইকোসিন ওষুধের গায়ে লেখা 10 লিটার পানিতে 3 মিলি ওষুধ দিতে বলা হয়েছে, এমন সব ওষুধের গায়ে লেখা থাকে একটা, কিন্তু খামারিরা বা ইউটিউবাররা বলে 1 লিটার পানিতে 1 গ্রাম, এখন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে ভাই? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি যদি এই প্রশ্ন নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই একটা ডেডিকেট ভিডিও করতে হবে 20 থেকে 30 মিনিটের। এই জিনিসটা ভাই যারা নতুন খামারি অনেক কনফিউশনে থাকে যে প্যাকেটের গায়ে লেখা এটা কিন্তু বলতেছে অন্য একটা। আপনি এই টিলমাইকোসিনটা ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার বলবে 1 মিলি ওষুধ 2 লিটার পানিতে দেওয়ার জন্য, প্যাকেটের গায়ে নিয়ম ফলো করবে না। তাহলে কি ডাক্তার ভুল বলতেছে? কখনোই না, ডাক্তার ভুল বলতেছে না, ওইটাই হয়েছে সঠিক নিয়মটা। এটা অনেক জিনিসের উপরে ডিপেন্ড করে, মুরগির কন্ডিশন কী আছে, ঠান্ডা কোন লেভেলে আছে, মুরগির বডি ওয়েট কত আছে, ওইটার উপরেই মাত্রাটা ডিপেন্ড করবে। প্যাকেটের পিছনের গায়ের নিয়ম কখনোই মানা যাবে না, যদি মানেন তাহলে ওই ওষুধগুলো ঠিকমতো কাজ করবে না। আমি আপনাকে আবার বলবো, আপনি ওই টিলমাইকোসিনটা ডাক্তারের কাছে নিয়ে বলেন স্যার এই মেডিসিনটা আমি কীভাবে দেবো, আমার মুরগির অনেক ঠান্ডা, বলবে 1 মিলি 2 লিটার পানিতে দেওয়ার জন্য। এমনও সময় আছে মুরগির কন্ডিশন অনেক খারাপ, মাত্রা আরও অনেক বাড়ায় দেওয়া লাগে 1 মিলি। আপনার কিছু কিছু মেডিসিন আছে স্পেশালি টিলমাইকোসিন না, যদি টিলমাইকোসিনটা 25 mg হয়, mg হয়েছে ওষুধের কতটুকু হাই লেভেলের অ্যান্টিবায়োটিকের মাত্রা, এটা mg বুঝায় আপনার যে 25 mg হইলে 1 মিলি ওষুধ 2 লিটার পানিতে দেওয়া লাগবো টিলমাইকোসিন গ্রুপের ওষুধগুলা। আবার যদি আপনার 12-12.5 mg হয় তাহলে 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে। এই বিষয়টা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আমি আগেই বলছি ডেডিকেট ভিডিও ভাই করতে হবে। আপনার মনে যদি কোনো রকমের কনফিউশন থাকে আপনার ডাক্তারের কাছে যান, বলেন স্যার আমি ওই টিলমাইকোসিনটা দেবো, এটা মাত্রাটা কেমনে, উনি আপনাকে বলবে 1 মিলি 2 লিটার পানিতে। আপনার ওই প্যাকেটের নিয়ম দেখবে না, ম্যাক্সিমাম ওষুধের গায়ে যে লেখা থাকে এই নিয়মটা মানা যাবে না। ম্যাক্সিমাম ওষুধের নিয়মে আপনার জিঙ্ক দেওয়া লাগে, লেখা থাকে 1 মিলি জিঙ্ক 1 লিটার পানিতে, আমরা 1 মিলি জিঙ্ক দিই 3 লিটার পানি, আপনার 3 মিলি জিঙ্ক দিই 1 লিটার পানিতে, এলা বুঝেন। অ্যামাইনো লেখা থাকে 1 মিলি অ্যামাইনো 4 লিটার পানিতে দেওয়ার নিয়ম, আমরা 1 মিলি অ্যামাইনো 2 লিটার পানিতে দিই। আর এগুলো সব ডাক্তাররা এইভাবেই মেনশন করবে, আপনি যদি অ্যামাইনো 1 মিলি 4 লিটার পানিতে দেন ওইটা কাজ করবে না, ভালো মতো কাজ করবে না, যতটুকু কাজ করার ওইটা কাজ করবে না ভাই। মানুষের ক্ষেত্রেও দেখবেন এই যদি মানুষের অবস্থা অনেক খারাপ থাকে অ্যান্টিবায়োটিকের ডোজ অনেক বাড়ায় দিব, যে এটা একটু মাত্রা বেশি খান, বা আপনার এমজিটা অনেক বাড়ায় দেয়, মানে অ্যান্টিবায়োটিকের
আপনার মাত্রা অনেক বাড়ায় দেয়। তো মুরগির ক্ষেত্রেও ভাই এরকম প্যাকেটের পিছনের নিয়ম মানা যায় না। আশা করি বা যতটুকু পারছি আপনাকে বলতে পারছি, এটা নিয়ে আমি একটা ডেডিকেট ভিডিও করব।